हेलो माय फ्रेंड्स, आई एम अर्णव फ्रॉम अर्णव मिलो प्रोटेक। वेलकम टू माय चैनल। बंधुरा बर्तमान रही है WBPDS এর অফিশিয়াল ওয়েবসাইটে। आज के ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা ইম্পর্টেন্ট একটা টপিক। আর আপনাদের আশা করি আজকে এই টপিকটা যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদের আশা করি সুবিধা হবে এবার থেকে। সেটা কি, আর রেশন কার্ডে স্ট্যাটাস চেক করতে গেলে আর কোনো রকম অ্যাপ্লিকেশনের নাম্বারের আর কোনো দরকার নেই। জাস্ট ফোন নাম্বার দিয়ে এখন থেকে আপনারা রেশন কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন যারা অফলাইনে আবেদন করেছেন। ঠিক আছে, তো তার জন্য আপনাকে কী করতে হবে, সিটিজেন যে মেনুটা আছে তার আন্ডারে সেকেন্ড অপশান হচ্ছে চেক রেশন কার্ড অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, এটার মধ্যে আপনারা যাবেন। গেলে পরে আপনাদের সামনে ঠিক এই পেজটা আসবে। এবার এখান থেকে প্রথমে আপনি ফর্মের যে টাইপটা সেটা চুজ করবেন। যেমন আমি এখান থেকে একটা টাইপ চুজ করছি 10 নম্বর, মানে যেটা হচ্ছে নন সাবসিডাইজড কার্ডের জন্য এটাকে চুজ করলাম। করার পরে এখন এখানে যে ব্যক্তি অ্যাপ্লাই করেছে সেই ব্যক্তির ফোন নাম্বারটা, তো এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি অ্যাপ্লিকেশান করার সময় কোন ফোন নাম্বার এখানে দিয়েছিলেন। ঠিক আছে, তো এখানে আমি সেই ব্যক্তির ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে যে ক্যাপচা যে কোডটা আছে সেটা এখান থেকে ঠিকমতো দেখে বসিয়ে দেবেন, বড় ছোটো সেগুলোকে দেখে বসাবেন, সার্চ অপশনে ক্লিক করবেন। করলে পরে দেখুন এখানে পরিষ্কার বলে দিচ্ছে কি, এই স্ট্যাটাস যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে 25/6। ঠিক আছে, 25/6 স্ট্যাটাস চেঞ্জ হয়েছে। কার্ড হ্যান্ডেড ওভার টু ইন্ডিয়ান পোস্ট, ইউ ক্যান ট্র্যাক ডেলিভারি স্ট্যাটাস অফ ইউর কার্ডস অ্যাট বলে দিয়ে ট্র্যাকিং আইডি একটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, তার মানে কি, আমাকে এখান থেকে কোনো অ্যাপ্লিকেশান নাম্বার আমাকে এখান থেকে দিতে হলো, শুধুমাত্র ফর্মের টাইপটা আর এখানে ফোন নাম্বারটা দিলেই আমার অ্যাপ্লিকেশান যে স্ট্যাটাস সেটা কিন্তু আমি দেখতে পেলাম। ঠিক আছে, এ ব্যক্তি যেমন ইন্ডিয়ান পোস্টের হাতে চলে গেছে, ট্র্যাকিং স্ট্যাটাস দিয়ে দিয়েছে। তো আপনার যখন অ্যাপ্লিকেশান করবেন তারপরে আপনাদের বিভিন্ন রকম স্ট্যাটাস দেখাতে পারে। তো এখন আর আপনাদের যদি কোনোভাবে ফর্মের অ্যাপ্লিকেশানের কোনো নাম্বার বা বারকোড যদি কোনো সময় ফিরে গিয়ে থাকে বা হারিয়ে গিয়ে থাকে তাহলেও কোনো অসুবিধা নেই, আপনারা ফোন নাম্বার থেকে এখানে ফোন নাম্বার দিয়ে ইজিলি কিন্তু দেখতে পারবেন যারা অনলাইনে এখন অ্যাপ্লাই করছেন। ঠিক আছে, যারা অনলাইনে এখান থেকে গিয়ে এই যে এখান থেকে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড যেগুলো করছেন, ঠিক আছে, যে নিউ রেশন কার্ডে অ্যাপ্লাই, তো তাদের ক্ষেত্রে কী হবে, তাদের ক্ষেত্রে তারা ওই জায়গা থেকে গিয়ে ফোন নাম্বার দিয়ে লগ ইন করে ওটিপি বসিয়ে দেখবে। এটা হচ্ছে যারা অফলাইনে অ্যাপ্লাই করেছেন, আর এটা হচ্ছে যারা অনলাইনে অ্যাপ্লাই করছেন। ঠিক আছে, অফলাইন আর অনলাইন দুটো গুলি ফেলা হবে না, আপনি অনলাইনে অ্যাপ্লাই করে এখানে এসে দেখতে পারেন, বাট এইখানে যখন অ্যাপ্লাই করবেন তখন ওখানে গিয়ে কিন্তু দেখতে পারবেন না। ঠিক আছে, এই এই একটা বিষয়, এই জিনিসটা খেয়াল রাখবেন। আর এখানে অনেকের কোশ্চেন হতে পারে যে ফোন নাম্বার দিয়ে যেহেতু দেখা যাচ্ছে, তো সেহেতু কি ফোন নাম্বার কি রেশন কার্ডের সাথে লিঙ্ক করিয়ে দেওয়া হবে কি হচ্ছে, তো এই বিষয়টা এখনও স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। যে এখানে ফোন নাম্বার দিয়ে দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু তার মানে যে ফোন নাম্বার রেশন কার্ডে লিঙ্ক হয়ে যাচ্ছে তেমন কোনো কিন্তু বিষয় এখানে এখনও পরিষ্কার করে জানা যায়নি বা বলা যাচ্ছে না। তো এই হচ্ছে টোটাল আপডেট। আপডেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এইরকম ভিডিও আপডেট আরও তৈরি পাওয়ার জন্য যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন মেনি মেনি থ্যাংকস। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ আ গুড ডে, বাই।